আজকে যারা দলের নেতৃত্ব আছে তাদের প্রতি আমার ক্ষোভ আছে। এবার বেসুরো বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাক। শনিবার চুচুড়ার পেয়ারা বাগানে সুবীরবাবু পাড়ার একটি ক্লাবের অনুষ্ঠানে সংবর্ধিত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের হাত ধরে। এদিনের অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গুণীজন সংবর্ধনার পাশাপাশি এদিন ওই ক্লাবের জিম ও সববাহী গাড়ির উদ্বোধন করা হয়। এর মধ্যে সববাহী গাড়িটি অপরূপা পোদ্দারের সাংসদ তহবিলের অর্থানুকূল্যে প্রদান করা হয়। এখানেই সাংসদ অপরূপা পোদ্দার বিজেপি নেতা সুবীর নাককে সংবর্ধনা প্রদান করেন। এই খবর জানাজানি হতেই জেলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি এবার সুবীরবাবু ও তৃণমূলে সংবর্ধনা নিয়ে সুবীরবাবু বলেন, ওটা পাড়ার ক্লাবের অনুষ্ঠান, সেখানে আরামবাগের সাংসদ ও চুচুড়ার বিধায়ক ছিলেন, তার সাথে রাজনীতির কোনো যোগ নেই। না, আমি তৃণমূলের হাত থেকে সংবর্ধনা গ্রহণ করেছি এ কথা বলবো না। আমি আমার যে ক্লাবের আমি দীর্ঘদিনের সদস্য, আমার পাড়ার ক্লাব, সেই ক্লাবের প্রতি আমার অস্মিতা আছে। একটা সময় ভারতীয় জনতা পার্টির অনেক নেতৃত্ব এখানে এসেছেন, তখনও যারা ক্লাব চালিয়েছে আজকে তারাই আছে, তারাই কাজ করছে। কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা ইনসিডেন্ট, এই ইনসিডেন্টে ওনারা ছিলেন, আমাকে ওইখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে, এবার ওনারা সম্বর্ধনাটা প্রদান করেছেন, ঠিক আছে, একজন এমপির হাত থেকে আমি সম্বর্ধনা নিয়েছি, এর সাথে কোনো রাজনীতি নেই। তবে বিজেপিতে যে তিনি এখন কোনো ডাক পান না সে কথা অকপটে স্বীকার করে নেন তিনি। বর্তমান বিজেপির জেলা নেতা থেকে হুগলির বিজেপি সাংসদের উপরও ক্ষোভ উগড়ে দেন। আপনি যেহেতু আমায় জিজ্ঞেস করলেন কেন আমি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কার্যক্রমে ছিলাম না, কেন আমি দিলীপদার কার্যক্রমে আজকে যাইনি, তার একটাই উত্তর হচ্ছে আমাকে অফিসিয়ালি দল গত আড়াই বছর কোনো আমার জেলার কার্যক্রমে আমাকে আমন্ত্রণ জানায়নি। যদি আমন্ত্রণ যেখানে জানিয়েছে আমি অবশ্যই সেখানে থেকেছি, এবং আগামী দিনেও যদি দল আমাকে অফিসিয়ালি আমন্ত্রণ জানায়, কোনো অফিসিয়ালি কাজ করবার দায়িত্ব দেয়, তবেই আমি যাব। যারা আমাকে আটকানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে তারা যদি ভাবে যে আমি তাদের সাথে গিয়ে লড়াই করে ওইখানটায় ঢুকবো, আমার ওটা অপ্রয়োজনীয় বলে মনে হয়। মানুষের কাজ করবার জন্য রাজনীতি প্রয়োজন হয় না, আমি মানুষের পাশে আসি, চিরকাল থাকবো। আজকে যারা দলের নেতৃত্ব আছে তাদের প্রতি আমার ক্ষোভ আছে, এটা আমি অস্বীকার করছি না, এবং তারা আমাকে কোনোভাবে এই জেলায়, আমার হুগলি এই লোকসভার মধ্যে বা হুগলি জেলার মধ্যে আমাকে কখনো কোথাও কোনো কাজে আমন্ত্রণ জানায় না বা আমাকে কাজ করতে দেয় না। তাদের একটাই ইচ্ছা যে আমাকে আমার জেলা থেকে অনেক দূরে তারা আটকে রাখবে ওইখানের কাজে, কিন্তু আমি অন্য কোথাও কাজ করতে রাজি নই। আমি আমার জেলায় থেকে আমার জেলার মানুষের উন্নতি করাই আমার প্রধান লক্ষ্য। আর তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, অফার পেলে ভাববেন। টিল ডেট টুডে, আজকের দিন পর্যন্ত আমার কাছে এরকম কোনো কথা আমার সাথে হয়নি বা আমার কাছে কোনো অফার নেই। যদি তারা আমাকে মনে করে যে আমি কোনো কাজের পক্ষে উপযুক্ত, এবং আমার কাছে যদি আমার জেলায়, আমার কাছে এটা একটা বিরাট ব্যাপার যে আমি যেখানে থাকি আমি সেখানকার মানুষের কাজ করতে পারবো, এর জন্যই আমি রাজনীতিতে এসেছি, মানুষের সেবা করতে পারবো, কিন্তু সেই কাজ থেকে আমার দল আমায় বঞ্চিত করছে, অতএব সেরকম যদি ভালো কিছু কেউ সুযোগ দেয় কাজ করবার মানুষের জন্য, তখন ভেবে দেখবো। এখন আমার কাছে সেরকম কিছু নেই, যদি থাকে ভাববো। যদি সেরকম কিছু হয় অবশ্যই আপনারা জানতে পারবেন, এবং আগামী দিন অবশ্যই সেটা আপনারা সেরকম খবর যদি থাকে আপনারা দেখতে পাবেন। এ বিষয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, সুবীরের পাড়ায় আমি বড় হয়েছি, ও অত্যন্ত কাজের ছেলে, তবে ওকে দলে নেওয়ার বিষয়টা দল ঠিক করবে। ওই ক্লাবের মেম্বার ছিল দীর্ঘদিন, এবং ক্লাব মনে করেছে ও সমাজের কাজ করে তাই ডেকেছে। ক্লাবের সম্বর্ধন অনুষ্ঠানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দল যদি সিদ্ধান্ত নেয়, সুবীরদের মতো ছেলেদের জায়গা পেলে ওরা কাজ করবে আমার মনে হয়, কারণ রাজনীতির বাইরেও ওর পরিবারের সাথে আমার সম্পর্ক আছে। আমি তো ওই পেয়ারা বাগানেই মানুষ হয়েছি, ওদের পরিবারের সাথে আমার সম্পর্ক আছে। সেই সম্পর্ক সুবাদে ও যদি কখনো মনে করে বা আমার দল যদি ভাবে ওকে দরকার নেবে, কাজ করবো একসাথে, কোনো অসুবিধা কোথায়। দলে কাউকে নেবে কি নেবে না সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন। তারা যদি কখনো মনে করেন যে ওকে নেবে, তারা আমাকে বললে আমি নিশ্চয়ই দেখবো, দেখতে থাকুন, ভবিষ্যৎ কথা বলবে। নিউজ আজ বাংলা, হুগলি।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।